সেতুর পর বাংলাদেশের পরিবহন মুকুটে যুক্ত হল পালক। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফুলি নদীর নিচে গড়ে তোলা বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের শনিবার উদ্বোধন করলেন সে দেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সুরঙ্গপথে মিলন ঘটল কর্ণফুলি নদীর দুই পাড়ের চট্টগ্রামবাসীর সঙ্গে শনিবার ইতিহাসের সাক্ষী হল বাংলাদেশ প্রায় তিন দশমিক তিন এক পাঁচ কিলোমিটার দীর্ঘ এই টানেলটি উন্মোচন করার পর দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এক নতুন দিশা বন্দর বন্দরনগরী চট্টগ্রাম দক্ষিণ এশিয়ায় এই প্রথমবার বঙ্গোপসাগরের মোহনায় কর্ণফুলি নদীর তলদিশে তৈরি হল সুরঙ্গ শনিবার সকালে পতেঙ্গায় কর্ণফুলি নদীর পশ্চিম তীরে ফলক উন্মোচনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিনের অনুষ্ঠানে একটি বিশেষ স্মারক ডাকটিকিট এবং নদীর তলদেশে প্রথম সড়ক টানেলের উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ শিলমোহরও ব্যবহার করেন প্রধানমন্ত্রী পরে নিজ হাতে টানেলের টোল দিয়ে গাড়িতে টানেল পার করেন তিনি নির্মাণ কাজ শুরুর প্রায় সাড়ে চার বছর পর টানেলের উদ্বোধন করা হলেও আগামীকাল রবিবার সকাল ছয়টা থেকে সাধারণ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেটি চীনের সাংহাইয়ের মতো দুই শহর এক নগরী মডেল অনুসরণ করে তৈরি করা হয়েছে এই টানেল পতেঙ্গা থেকে আনোয়ারা অব্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বাংলাদেশের পরিবহন ক্ষেত্রে এক নয়া দিগন্ত খুলে দিল বলে আশাবাদী দেশের মানুষ শুধু তাই নয় হাসিনা সরকারের বিশ্বাস দেশের শিল্প অর্থনীতিকে এক অন্য পর্যায়ে উন্নীত করতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে এই টানেল এর ফলে শুধু চট্টগ্রাম বন্দরই নয় সারা দেশের সঙ্গে যোগাযোগ আরও মসৃণ হবে পর্যটন জেলা কক্সবাজারের ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট আর নিউজ